ধনুক হাতে নিখুঁত দৃষ্টি রাফির, প্রস্তুত তীর যেন শত্রুকে ঘায়েল করতে রাফির আদেশের অপেক্ষায় আছে সেটি। নির্দিষ্ট লক্ষ্যের দিকে একের পর এক তীর ছুড়ছেন তিনি। এক একটি তীর বোর্ডে এসে বিঁধলেই তার খাতায় যোগ হচ্ছে পয়েন্ট। আদতে এটি আসল কোনো শিকারীর ছবি না হলেও এই চিত্র নগরীর এম এ আজিজের স্টেডিয়াম জিমনেশিয়ামের, যেখানে চলছিল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনব্যাপী সিজেকেএস আর্চারি লীগ। কিছু অ্যাচিভ করা তো সবসময় একটা হ্যাপির ব্যাপার হয়, সো আই এম হ্যাপি যে কিছু একটা পাইছি ফার্স্ট টাইম। যারা সবসময় চাই যে কিছু একটা করুক বা অ্যাচিভ করুক, তাদেরকে অবশ্যই ইন্সপায়ার করবে এই জিনিসগুলো, এবং আমিও কারো না কারো থেকে ইন্সপায়ারই হয়েছি। আমার অনেক ভালো লাগে। চ্যাম্পিয়ন এবার হতে পারেনি ঠিকই, নেক্সট বার আমরা অবশ্যই পারবো, আর এটা হতে পারে ভালো লাগছে। মঙ্গলবার সকালে সিজেকেএস জিমনেশিয়ামে শুরু হওয়া এই লীগে অংশগ্রহণ করে তিনটি দলের হয়ে 10 জন আর্চার, যেখানে দলগতভাবে 4টি স্বর্ণ ও 1টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, 2টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ পেয়ে রানার আপ হয় চট্টগ্রাম ফুটবল ক্লাব, এবং 1টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ পেয়ে তৃতীয় অবস্থানে থাকে আগ্রাবাদ নজওয়ান গ্রিন। লিগে চ্যাম্পিয়ন হতে পেরে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধার কর্মকর্তা ও খেলোয়াড়রা। ভালো লাগছে, গোল্ড মেডেলিস্ট হয়ে ভাবতারই নেই যে আমি কখনো গোল মারবো এখানে, কিন্তু আজকে অনেক ভালো লাগছে গোল্ড মেডেল। 20 তারিখ থেকে টঙ্গী স্টেডিয়ামে মানে ন্যাশনাল গেম আছে, ওখানে আমাদের অংশগ্রহণ করা লাগবে, ওখানে কিছু ভালো স্কোর বা ভালো কিছু করে চেষ্টা করবো ইনশাল্লাহ। খুবই ভালো লাগতেছে, আসলে খুবই খুবই জাঁকজমকপূর্ণ, কিন্তু এটা খুবই মজার একটা গেম। সংগঠকরা বলছেন এই ধরনের টুর্নামেন্ট শুধু চট্টগ্রাম নয়, দেশের আর্চার তৈরিতেও বেশ ভালো ভূমিকা রাখবে। চট্টগ্রামটা কিন্তু এখন খেলাধুলার জন্য উর্বর একটা স্থান, আর আমরা জেলা ক্রীড়ার সাথে অনেকগুলো ডিসিপ্লিন নিয়মিত লিগ করে থাকি, আনুষ্ঠানিকতার দিক দিয়ে বিবেচনা করলে আমরা সফল। আমরা লিগ ক্রাইটেরিয়া অনুযায়ী এখান থেকে প্রতিভাবান খেলোয়াড়গুলোকে আমরা চট্টগ্রাম জেলা দলের পক্ষে এবং আমাদের এখানে যে ক্লাব আছে এই ক্লাবের পক্ষে আমরা ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো। গত এসএ গেমসে 10টা গোল্ডের মধ্যে 10টাই বাংলাদেশ পেয়েছে, অর্থাৎ এশিয়া লেভেলে আর্চারিতে বাংলাদেশ এই মুহূর্তে অনেক এগিয়ে, এবং অলিম্পিকেও বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণ করে আসতেছে তাদের যোগ্যতা অনুযায়ী। সিজিকেএস আর্চারি কমিটির চেয়ারম্যান ডক্টর তিমির বরণ চৌধুরীর সভাপতিত্বে আর্চারি কমিটির সম্পাদক কলল দাসের সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজিকেএস সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। এ সময় চট্টগ্রাম আর্চারি ক্লাবের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। খুব প্রচলিত খেলা না হলেও আর্চারিরও যে ভালো ভবিষ্যৎ আছে তা ইতিমধ্যে প্রমাণিত। আগামী দিনের রোমান্সানা কিংবা দিয়ারা এমন টুর্নামেন্ট থেকে বেরিয়ে আসবে প্রত্যাশা সকলের। তাজুল ইসলাম, এনএসপোর্টস।